নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আমরা কিন্তু এখন উপস্থিত হয়েছি ইসলামপুরের 31 নম্বর জাতীয় সড়কে, যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু বাবা লোকনাথের জন্ম উৎসব। তো সেই চিত্রের অনুযায়ী তারা কিন্তু 3 দিন ব্যাপী শুরু করেছেন একটি অনুষ্ঠান। এখন কিন্তু র্যালি শুরু হয়েছে, সেই চিত্রে সরাসরি তুলে ধরার চেষ্টা করছে আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন শুরু করে কিন্তু বাচ্চারা রয়েছেন। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করবো যে পেছন দিকে যে র্যালিটি রয়েছে সেটি কত বড়। মহিলা কিন্তু র্যালিটি আপনারা দেখতে পাচ্ছেন, মহিলাদের ভিড়টা কেমন টাইপের রয়েছে, এবং মহিলাদের সাথে সাথে পেছনে কিন্তু আরও বাদ্যযন্ত্র রয়েছে। এবং বাদ্যযন্ত্রের সাথে সাথে আমরা এটাও দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন ধরনের যারা মহিলারা রয়েছেন, যারা দেখতে পাচ্ছেন প্রায় একটা কালার ড্রেস কোড আমরা দেখতে পাচ্ছি, যে সাদা রঙের লাল পাড়ের শাড়ি, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে বা নতুন ধরনের বাদ্যযন্ত্রের কিন্তু আওয়াজ পাচ্ছি। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং আমরা কিন্তু বিভিন্ন ধরনের সবার সাথে তার পাশাপাশি আমরা কিন্তু কথাগুলো নেওয়ার যেরকম চেষ্টা করবো, তার পাশাপাশি আমরা কিন্তু এটাও দেখানোর চেষ্টা করছি। সকলে কিন্তু এখানে রয়েছেন এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর ছোট বাচ্চাদেরকে শিব এবং লোকনাথ বাবা সাজানো হয়েছে, সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা কিন্তু এখন উপস্থিত হয়েছি 31 নম্বর জাতীয় সড়কে, ঠিক PWD মোড়ের সামনে, যেখানে কিন্তু এই র্যালি রয়েছে এবং তারা কিন্তু আমরা তো দেখানোরই সেটা চেষ্টা করছি। তার পাশাপাশি কিন্তু আমরা কথা বলে নেওয়ারও চেষ্টা করবো। আজকে 18, 19, 20 তিন দিন ধরে আজকে সকালবেলা পতাকা উত্তোলন হয়েছে বাবা লোকনাথের আমাদের মিশনে। তারপরে এখন শহর পরিক্রমায় বেরিয়েছি, কালকে সারাদিন ধরে অনুষ্ঠান হবে, কালকে জন্মাষ্টমী, প্রসাদ দেওয়া হবে, পরশু দিনও অনুষ্ঠান হবে। আমরা কিন্তু কথা বলে নেওয়ারও চেষ্টা করবো, যিনি সঞ্জীব বাগচি স্যারের সাথে আমরা কথা বলে নিলাম, তার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এবং র্যালিতে আমরা দেখতে পাচ্ছি তিনি কতটা ব্যস্ত। পরের দিন মহাপুজো, যজ্ঞ, বিকেল 5টার সময় প্রসাদ দিত। আর প্রতিদিন আগামীকাল পরশু 6টা থেকে রাত 12টা অবধি বাউল সঙ্গীত। ধন্যবাদ।
থ্যাংক ইউ। আমরা কিন্তু কথা বলে নিলাম, তার পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রীতিমতো আপনারা দেখতে পাচ্ছেন যে র্যালিটি কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে, ইতিমধ্যে কিন্তু র্যালিটি পৌঁছে গেছে 31 নম্বর জাতীয় সড়কে। আমরা কিন্তু ইতিমধ্যে র্যালিটিকে দেখতে পাচ্ছি। আমরা ইতিমধ্যে এটাও দেখতে পাচ্ছি যে র্যালির ভিড় কিরকম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কচি কাছারা কিন্তু খুব সুন্দরভাবে তারা হচ্ছে সেজেছেন, এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছি কত সুন্দর করে বাচ্চারা সেজেছেন, এবং ছোটো ছোটো বাচ্চাদের হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রী বাবা লোকনাথের যে কুলোটি আছে সেটা কিন্তু রয়েছে। তার পাশাপাশি আমরা এটাও দেখতে পাচ্ছি যে এখান থেকে ছোট থেকে বড়, যেটা আমরা বলতে পারি ছোট থেকে বড় সকলেই কিন্তু এখানে রয়েছে, এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে দুটো বাচ্চা কিন্তু এখানে, একজন শিব আর একজন বাবা লোকনাথ হয়ে কিন্তু সেজে বসে আছে। আমরা দেখতে পাচ্ছি আর একটা জিনিস যে কত সুন্দরভাবে একটি লোকনাথের যে ছবিটি রয়েছে, প্রতি ছবিটি রয়েছে সেটা কিন্তু আমরা খুব সুন্দর করে সাজানোও দেখতে পাচ্ছি। তার পাশাপাশি আপনাদেরকে দেখানোর এটাও চেষ্টা করব যে বিভিন্ন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন যে ভিড়টা ক্রমশ অনেকটাই রয়েছে, সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বছরে একবারই বাবার এই সময়, এটা জন্মাষ্টমীর সময়, বাবার আবির্ভাব দিবস, আমাদের খুব ভালো লাগছে। এবং আমরা তো এই অনুষ্ঠানে আছি, এবং আমি সমস্ত ইসলামপুরবাসীকে বলছি যে আপনারাও আসুন, কালকে জন্মাষ্টমী আমাদের অনুষ্ঠানের সূচনা, আজকে থেকেই আমাদের সূচনা হয়ে গেছে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে, এবং আমাদের 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে, এবং সারাক্ষণ আপনারা থাকুন, আপনাদের সহযোগিতা আমাদের কাছে একান্তই কাম্য। তা মিনিমাম আপনারা কী জানেন যে তো 3 দিন ব্যাপী অনুষ্ঠান চলবে, প্রসাদ বিতরণ সেরকম কি কিছু রয়েছে? হ্যাঁ, আমাদের প্রতিদিনই, কালকে থেকে আমাদের প্রতিদিনই যেরকমভাবে আমাদের বিগত বছরগুলোতে হতো সেরকমভাবে আমাদের সমস্ত অনুষ্ঠান আছে, এবং প্রসাদ বিতরণেই পরে জন্মাষ্টমীর পরের দিন যজ্ঞ, এবং যেইভাবে আমাদের চলে এসছে রীতি অনুযায়ী যা যা অনুষ্ঠান হতো সমস্ত নিয়মনীতি পালন করা হবে সেভাবে। আপনার নাম? আমার নাম পায়েল বৈদ্য। আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করলাম, তার পাশাপাশি এখান থেকে দেখানোর একবার করে চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু অনেকেই রয়েছেন, ইতিমধ্যে অনেকেই রয়েছেন বলতে ইতিমধ্যে ছোট থেকে বড় সকলেই কিন্তু রয়েছেন। তার পাশাপাশি আপনাদেরকে সামনেও নিয়ে যাওয়ার চেষ্টা করবো, সামনে কিন্তু ঢাক এবং বিভিন্ন বিশেষ বাদ্যযন্ত্র কিন্তু বাজছে, যেটা কিন্তু আমরা শুনতে পাই বাট খুব কম, সেই বাদ্যযন্ত্রের আওয়াজগুলো আমরা কিন্তু শুনতে পাই কিন্তু খুব কম, সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। জন্মোৎসব, বাবার আশীর্বাদ ধন্য হয়ে আমরা আবার সেই সুন্দর সুযোগ পেয়েছি, ভীষণ আনন্দের মুহূর্ত, উৎসবের মেজাজে আসি, সবাই দারুণ উপভোগ করছি। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি
3 দিনব্যাপী কিন্তু চলবে, আমরা কিন্তু জানতেও পারলাম যে 3 দিনব্যাপী চলবে অনুষ্ঠান, এবং 3 দিনব্যাপী কিন্তু প্রত্যেক দিন সকাল